দেখো, যাদের লাইফে প্রতিদিন কিছু নতুন কিছু হতে থাকে তারা তো ডেইলি ব্লগিং করতে পারে, বা যাদের বন্ধু রয়েছে অনেকগুলো বন্ধু সবাই ব্লগে ইন্টারেস্ট আছে তারা তো ডেইলি ব্লগিং করতে পারে, কিন্তু যাদের লাইফ আমার মতো বোরিং বাড়িতে থাকে খাই দায় ঘুমাই তারা কিভাবে ডেইলি ব্লগ করবে 30 দিনে 30টা ব্লগ, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে পাবো, কিছু জিনিস বলবো, আই থিঙ্ক এই জিনিসগুলো করলে হয়ে যাবে, ডেইলি ব্লগ হয়ে যাবে। আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, প্রায় 30-35টা ব্লগ আমি করে ফেলেছি, পরপর প্রতিদিন ভিডিও ছেড়েছি, তো দেখতে পারো। আর আমি অনেক কাউকেই বলতে দেখেছি যে ডেইলি ব্লগের ব্যাপার হলো সকাল থেকে রাত্রির অবধি যা যা করছো সেগুলো দেখাবে। হ্যাঁ ঠিক, এটাও ঠিক যে সকাল থেকে রাত্রির অবধি যা যা করছো সেটা তো অবশ্যই দেখাবে, কিন্তু তার মাঝখানেও যদি তোমার লাইফ এতটাই বোর হয় যে তুমি খাচ্ছো তো চুপ মারছো, এটছো তো চুপ মারছো, সেগুলো অডিয়েন্সের সাথে শেয়ার করছো। দেখো বড় বড় ব্লগারদেরও সবারই যারা ব্লগ করে তাদের সবারই ব্লগে কিছু না কিছু স্টোরি থাকে, না হলে তারা অত দূর যেতে পারত না। যে কোনো জিনিস ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ সেটাও তো একটা স্টোরি, মানে কোথাও ধরো একটা কোথাও গেলে সেটাতে তুমি বললে আজকে এখানে এখানে যাবো আমি, এই করবো এই করছি বা এই করছি, রাত্রিবেলা বাড়ি চলে এলে ব্যাস তোমার একটা পুরো স্টোরি তৈরি হয়ে গেলে এই হয়েছে আজকের দিনটা করলে, তুমি বাড়ি থেকে এটা কী করে করবে? বাড়িতেও এমন কিছু কিছু জিনিস আছে যেগুলোর কোনো না কোনো তো ঘটনা আছে, সেটা কোনো জড়বস্তু হতে পারে, সেটা কোনো ফ্যামিলি তোমার ফ্যামিলি মেম্বারের সাথে কোনো ঘটনা থাকতে পারে, বা অফ ক্যামেরা কিছু হচ্ছে সেটা তুমি অন ক্যামেরায় অডিয়েন্সের সাথে শেয়ার করছো, সেগুলোকেও স্টোরি টেলিংয়ের মধ্যেই বলা হয়। তো এই জিনিস স্টোরি টেলিং, তো কিছু এক্সাম্পল দেখাচ্ছি আমি, চলো দেখো। দাও তোমাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো এই হলো টিভি, এটা হলো 25 বছর হয়ে গেছে টিভিটা ফাইনালি খারাপ হয়ে গেছে, ফাইনালি নাকি খারাপ হয়ে গেছে, যাই হোক এটা ভাবছি আর ঠিক করবো না, হয়তো নতুন টিভি নেওয়ার ইচ্ছা আছে পুজোর দিকে, তো এটা নিতে পারি, দেখা যাক। এই টিভিটা অনেকদিন সাথ দিয়েছে আমাদের, দেখো এই হলো একটা স্টোরি টেলিং হয়ে গেল, আমি এটাকে নিয়ে বললাম 30 সেকেন্ড আরও কিছু বাড়ালাম, 30-35 সেকেন্ডের মতো একটা ক্লিপে তোমার চলে এলো, এটা খারাপ হয়ে গেছে, এই ঘটনাটা তুমি শেয়ার করে দিচ্ছি। তো এই দেখো তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করছি, এই যে মা আগে খেতে দিত আমাকে কটা 11টা, আর এখন তাড়াতাড়ি খেতে দিচ্ছে 9টা সাড়ে 9টার মধ্যে খাওয়া পেয়ে যাচ্ছে, কেন এটা কেন হচ্ছে? আমরা পড়ে চলে পালা পড়েছে, তাই এখন মন্দিরের কাজ করতে হয়, সকাল সকাল উঠে ঠাকুরের ভোগ রান্না হয়ে যায়, আমারও খাবার হয়ে যায়, এই হলো মেনু। দেখো আরেকটা স্টোরি টেলিং হয়ে গেল, এরকমভাবে তুমি যে কোনো কিছুকে স্টোরি টেলিং করে নিতে পারবে, মানে তোমার সামনে যা যা সব কিছুর কিছু না কিছু তো ঘটনা থাকে, তো সেইগুলোই তোমাকে শেয়ার করতে হবে, অফ ক্যামেরায় অনেক কিছু হয় সেগুলো তুমি অন ক্যামেরায় এসে শেয়ার করবে, এই হলো ফার্স্ট পয়েন্ট স্টোরি টেলিং। তারপর সেকেন্ড পয়েন্টের দিকে আসা যাক, সেকেন্ড পয়েন্ট হলো ক্যামেরা অ্যাঙ্গেল। আমি এইটুকুনি ভিডিওর মধ্যে কতগুলো ক্যামেরা অ্যাঙ্গেল করেছি তোমরা লক্ষ্য করেছো? করো তোমরা এমনি ভিডিও দেখো মজা লাগে বেরিয়ে যাও, এই জিনিসগুলোই তো ছোটো ছোটো জিনিসগুলোই তোমার ভিডিওকে ভালো লাগবে, মানে ভালো দেখতে লাগবে। ক্যামেরা অ্যাঙ্গেল বারবার চেঞ্জ করতে হবে, যে কোনো জিনিসে ক্যামেরা অ্যাঙ্গেলটা মারাত্মক মানে এফেক্ট করে। এই যে আমার এখানে রয়েছে হলো জানলা, এই জানলা দিয়ে কটা অ্যাঙ্গেল তোমরা এই সোজা নেবে নিয়ে হ্যালো ভাই বলবে, কিন্তু এখান দিয়ে 3টা অ্যাঙ্গেল নেওয়া যাবে, এই সোজা একটা, এইদিকে একটা, আবার এইদিকে ঘুরে একটা, তাহলে 3টা অ্যাঙ্গেল নিয়ে নিলে তুমি যখন কাট করে যখন 3টা অ্যাঙ্গেল দেখাবে মানে দেখতে তোমার ব্লগটা আরও দেখতে সুন্দর লাগে। এই একটা ছোট্ট জানলা দিয়ে 3টে জায়গা, এই সামনে সোজা একটা, এই অ্যাঙ্গেল দিয়ে একটা, ওই কোনা দিয়ে একটা, তাহলে 3টা অ্যাঙ্গেল বেরিয়ে গেল। এই দেখো এইখানে আমি এরকম বক্স রেখে, এই যে এখানে বক্স রেখে এর উপর ফোন রেখে পাশে একটা লাইট জ্বালিয়ে ওই ওই লাইটটা জ্বলছে, তো আচ্ছা ওই লাইটটা সাইডে রেখে এইখান দিয়ে একটা ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে নিলাম, এইখান দিয়ে একটা ক্যামেরা অ্যাঙ্গেল নেওয়া যাবে, মানে তোমার ঘরে দেখবে কোথায় কী ক্যামেরা অ্যাঙ্গেল তুমি সেট করতে পারো সেইগুলো তোমাকে করতে হবে, তাহলে তোমার ব্লগটা আরও দেখতে সুন্দর লাগে। তো সেকেন্ড পয়েন্ট গেল, আর থার্ড পয়েন্ট হলো ফ্যামিলি মেম্বারদের অ্যাড করা নিজের ভিডিওতে, তুমি যতবার ফ্যামিলি মেম্বারদের অ্যাড করো, যেমন আমি এমালটাকে অ্যাড করি ভিডিওতে সারাদিন, মানে তুমি কারোর সাথে কিছু কথা বলছো, তুমি কিছু একটা বললে সে কিছু একটা রিপ্লাই দিল, তারপর তুমি কিছু একটা বললে, এরকম করতে পারো খুলে। এই যে বাবা দুদু এখন বসে বসে গেম খেলছে, কৃষ্ণের অবস্থা কী করেছে দুদু? কেটে গেছে বলে তুই বিষ্ণু বোঝাতে পারিস নাটা করছিস, গেম তো ভালোই খেলছিস, বাইরে থাকবো হাঁটবো চলবো একটা রোমান্টিক সং থাকবে সিনেমেটিক শট অফ কি লাগবে, বাড়িতেও করা যায়, বাড়িতে তুমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার মা রান্না করছে, তুমি বললে তো মা এখন এই রান্না টান্না করছে, তো ওই যখন রান্না করছে তখন খুনতি সিনটা যে মা খুনতি নাচছে যে রান্নাটা করছে সেই সিনটা চার পাঁচটা অ্যাঙ্গেল দিয়ে নাও, একটা সুন্দর করে গান দিয়ে স্লো মোশন করে দিয়ে দাও, তাহলে ওটা কীভাবে একটা ক্রিয়েটিভিটি আসবে তোমার ভিডিওর মধ্যে, এরকম করতে পারবে যে কোনো কিছু। এই যে বাবা দাদু এখানে এখন শুয়ে আছে, এটাকে আমি করতে পারবো না, দাদু ধরো এখন পড়ছে,
ও আমি বললাম দাদু এখন পড়ছে এই পড়ার পরীক্ষার সামনে, তো ওটা একটা সুন্দর করে একটা চারটে পাঁচটা অ্যাঙ্গেল দিয়ে সিনেমেটিক শট নিয়ে নিলাম, ওটাকে একটা গান লাগিয়ে দিয়ে দিলাম, তাহলে একটা কি ক্রিয়েটিভিটি এলো, লোক দেখতে বোর হবে না, একভাবে তুমি বকে যাচ্ছ, ওই জিনিসগুলো ভালো দেখায় না, তাই না বাবা দুদুই? হ্যাঁ বাবা দুদুই টিভি দেখছে এখন বসে, বাবা দুদুই। আরে সোমবার স্কুল যাস নি কেন? আগামী করতাম না অনেকদিন, মানে আমি ওরকম সপ্তাহে দুটো তিনটে করে করতাম, এখন ডেইলি ব্লগ করছি, যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর মাঝে মাঝে যদি কিছু টিপসও নিতে চাও সেটাও পারো নিতে, যদি আমি আমার মনে হয় যেগুলো বলা উচিত তোমাদের সাথে শেয়ার করা উচিত সেগুলো শেয়ার করবো আমি, আর যেই জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো আমি বাংলা তো বাংলায় তো কাউকে আমি বলতে দেখিনি, আমি যা হিন্দিতে দেখে দেখে যাও একটু শিখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছুই না। তো আজকে ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যা চ্যানেল নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তুমি শিখতে পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। Hey, feel I'm in a mood for a switcher. I hit the function, hit